ধুবুরীর নিউঘাটত আরক্ষী আটক করলে চারিজনক অপহরণকারী। 19 সেপ্টেম্বর দিনা গৌরীপুরের ঝালের আলগার প্রথম খণ্ডর আজিজুর রহমান নামের এজন 26 বছরীয় যুবকক করেছিল অপহরণ। অপহরণের পাছতেই যুবকজনের পরিয়ালবর্গক দাবি করেছিল মুক্তিপণ 1 লাখ টাকা। এই ধন নিদিলে হত্যার ভাবুকি দিছিল অপহরণকারী। আজি মুক্তিপণ দিয়ার কথা আছিল অপহরণকারীসকলক। মুক্তিপণ দিবলে যাওতেই ধুবুরীত আরক্ষীর অভিযান। অভিযানের আটক মোট 4 জনক অপহরণকারী। ধৃত অপহরণকারী নাজির মোল্লা, সোহাবুল্লা মোল্লা, আকবর সিকদার আর হামিদুর সিকদার ওরফে রাহুল বলে আরক্ষী সূত্রে প্রকাশ। অপহরণকারীর কবলেরপর আরক্ষী মুক্ত করে লই আনে অপহরণ হওয়া আজিজুর রহমানক। অধিক তথ্যের চারিজনক ধুবুরী সদর আরক্ষী সোধা পোছা অব্যাহত রাখিছে। কালকে 9টার দিকে নাই, একবার বলে 1 লাখ টাকা, আর একবার পরে 1.5 লাখ টাকা, আবার পরে 1,60,000 টাকা দেওয়া লাগবে। দিলে গেলা ওরা আর কি দিব ভাতিজাকে। কালকের থেকে যোগাযোগ করতে করতে রাত্রে 2টা পর্যন্ত যোগাযোগ হয়েছে, দেয় নাই। আজকে আবার উনি মানুষ পাঠাচ্ছে যে নিউঘাটে আমার মানুষ যাব, যা ওদের ঠান পেমেন্ট করবা, ওরা তোমাকে চাঙ্গাটা দিয়ে দিবে। যাওয়ার পরে আমি ধুবুরী আরক্ষী থানায় আসি, আইসা একবার সহযোগিতাতে যাই। যাওয়ার পরে জায়গায় পাঠিয়ে দেয় আমাদেরকে নেওয়ার জন্য আর কি, মানে আগায় নিয়ে যাবো আর কি, ওই আমার ভাতিজার বলে নিয়ে যাবো। তখন ওনাদেরকে অ্যারেস্ট করে ধরে। কত টাকা দেওয়া চাইছিল? 1,60,000 টাকা। আর তোমার ভাতিজার বয়স? 26 বছর। কোন জায়গা, কী নাম? আজিজুর রহমান। কোন জায়গা থেকে অপহরণ করছিল? ঝালারেলগা আজিজ মোড় বাজারে। কোনো পারিবারিক অশান্তি বা কিবা আছে? না না না, কিছু ছিল। কোনো কোনো অপহরণ ওটা জানি না, সঠিক আমরা জানি না কী জন্য অপহরণ করলো, কী সমাচার ওটা জানি না। কে কে করছে অপহরণ? যারা যারা ধরছে, কয়জনকে ধরছে? এখন 4 জনকে ধরছে। কী নাম তোদের? তাদের নাম তো আমি জানি না, এখন ছাড়ের করতে পারবো আর কি। কী নাম খুঁজ করলে সে পারবো। কয়দিন অপহরণ অপহরণটা হাতে কদিন ছিল তোমার কাছে? কালকে 9টার সময় আমরা খবর পাইছি আর কি। 9টার সময় খবর পাইছি যে টাকা লাগে, তাহলে আমাকে যাইতে দেবে না। আজকে আবার ফোন করছে, 15 মিনিট সময় দিছে। তাহলে ওই ভেস্তাটা ফোন করে কইছে, কাকা আমাকে যদি না নিতে পারো তাহলে মরা মুখ দেখ পার। কোন জায়গায় রাখছো ওটা জানি না, কিন্তু নিউঘাটেতে মানুষ পাঠাচ্ছে আর কি। পুলিশ কোন জায়গায় ধরছে? নিউঘাটে থেকে, মাইগের দোকান থেকে ধরছে। মাইগের দোকান? হ্যাঁ, মাইগের দোকান দোকান দিয়ে। ধুবুরীর পৰা মায়া ঘোষ, রিপোর্ট, জননী লাইভ।